আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহিহ সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো চুলের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কইতে পারেন চুলের রোগ আবার কি? চুলের নানান পদের অসুখ, চুলের টাক পরে, চুল পরে, একটা একটা পরে, বন্দা বন্দা পরে, এক সময় চুল পড়তে পড়তে একেবারে ন্যাড়া হয়ে যায় বা ন্যাড়ার মতো হয়ে যায়, অকালে চুল ঝরে, তারপরে চুল অকালে পাকে, এসবই তো চুলের রোগ। আবার চুলে জট হয়, বুঝলেন না? তে চুলের রোগও দেখেন কত প্রকার। তে হোমিওপ্যাথিকের ভালো ভালো ঔষধ আছে, তা আমি কিছু ঔষধ পরিচয় করিয়ে দিই। মাদার হলো আমলকি, জেবরেন্ডি আর্নিকা, পটেন্সি সিলেনিয়াম, লাইকোপোডিয়াম এসিড ফ্লোর, সিফিলিনাম, সিপিয়া এসিড ফস, বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস। তো এতগুলো ঔষধ, এগুলো তো দরকার নাই। তো এই আমি যে বলছি, ওই মাদার বলছি আর্নিকা, জেবরেন্ডি, আমলকি, এর যে কোনো একটা এক ভাগ আর তিন ভাগ হলো নারিকেল তেল মিশিয়ে একটা মিক্সার তৈরি করেন, ওইটা ডেইলি ডেইলি ওই মাথায় একবার করে দিবেন। সাথে কি করবেন? সাথে যে এতগুলি যে পটেন্সি বলছি, আর যে কোনো একটা খাইবেন। ধরেন সিলেনিয়াম খেলেন, সিলেনিয়াম 200 পাওয়ারের সকালে এক ডোজ, বিকালে এক ডোজ খেলেন, এতেই দেখবেন চুল, চুলের সব অসুখ দূর হয়ে যাবে, চুল চুল পরাও বন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন সাথে বায়োকেমিক, তাহলে বায়োকেমিক ক্যালকেরিয়া ফস 6x সকালে 4টা ট্যাবলেট, বিকালে 4টা ট্যাবলেট সাথে সাথে খান, দেখবেন যে চুলের সমস্ত রোগ দূর হয়ে যাবে, চুল পরা বন্ধ, চুল পাকা বন্ধ, যেগুলা অকাল পক্ক হয়েছে, বয়স খুব একটা না, দেখবেন আবার পুনরায় কাঁচাও হবে। তো বন্ধুগণ ভালো থাকুন।